শেখ কামালের উপস্থিতি তরুণদের হৃদয়ের মধ্যে একটি ঝংকার ঝংকারের সূচনা করত শেখ কামালের উপস্থিতি। শেখ কামাল মানি আমাদের শিক্ষা আন্দোলন পরিচালনা করা, আধুনিক ছাত্র রাজনীতি পরিচালনা করার জন্য নেতৃত্ব দেওয়া। শেখ কামাল মানি সমস্ত কিছুতে সত্য সুন্দর ন্যায়ের জন্য লড়াই করা। ছাত্র সমাজের তরুণদের মধ্যে যে শুভবোধ রয়েছে, সেই শুভবোধকে জাগরিত করার একটি নাম হচ্ছেন শেখ কামাল। মাত্র 26 বছরের তার জীবন, কিন্তু যে সম্ভাবনা তিনি তার জীবনে দেখিয়েছেন, আমরা মনে করি যে তার জীবন সত্যিকার অর্থেই পূর্ণাঙ্গ, বিশেষ করে আমাদের তরুণদের জন্য, ছাত্রদের জন্য। আমাদের জীবন কিভাবে পরিচালিত হওয়া উচিত তার একটি মানদণ্ড, তার একটি স্ট্যান্ডার্ড শহীদ শেখ কামাল তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমাদের ছাত্র রাজনীতির যে পরিবর্তনগুলো প্রয়োজন, বা শিক্ষার্থীদের বিষয়গুলো যে আমাদের শিক্ষার্থীদের বিষয়গুলোর আলোকে যে আমাদের ছাত্র রাজনীতি ঢেলে সাজানো প্রয়োজন, সেটি শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র রাজনীতি করেছেন সেটি দেখিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা আন্দোলন পরিচালনা করেছেন এবং তার শিক্ষা আন্দোলনের মূল লক্ষ্যে অনেকগুলো বিষয় ছিল। তিনি আমাদের, আপনারা জানেন যে সেই সময় আমাদের তৎকালীন আমাদের কলাভবনের সামনে, বর্তমানে যে অপরাজেয় বাংলা রয়েছে, সেখানে আমাদের মিটিং মিছিলগুলো অনুষ্ঠিত হতো। অনেক সময় দেখা যেত যে বিশেষ করে স্বাধীনতা পরবর্তীর সময়, যখন দেশ গঠনের সময় মিছিল মিটিংগুলো করার কারণে আমাদের কলাভবনের ক্লাসের সমস্যা হতো, মাইকিংয়ের কারণে হোক, অতিরিক্ত শব্দের কারণে হোক, কিংবা যখন তখন মিছিলের কারণে হোক, শেখ কামালের সিদ্ধান্তের কারণে সেই সময়ে কিন্তু আমাদের মিছিলের স্থান পরিবর্তিত হয়ে কলাভবন থেকে সরিয়ে মল দপ্তরে চলে যায়, যাতে করে ক্লাস পরীক্ষা চলাকালীন সময়ে আমরা যেন মিটিং মিছিলের কারণে, আমাদের মিটিং মিছিলের কারণে যেন শিক্ষার্থীদের ক্লাসে কোনো সমস্যা না হয়। শহীদ শেখ কামাল সেরকম, এবং আমাদের লেখাপড়ার সিলেবাস সেগুলো যেন উন্নত হয়, সেগুলো যেন বাজারের সঙ্গে সম্পৃক্ত থাকে, কর্মসংস্থানের সঙ্গে যেন সম্পৃক্ত থাকে, শেখ কামাল সেই বিষয়গুলো নিয়ে কারা আলোচনা করেছেন। শেখ কামালের উপস্থিতি তরুণদের হৃদয়ের মধ্যে একটি ঝংকার ঝংকারের সূচনা করত শেখ কামালের উপস্থিতি। এবং শুধু তাই নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে যিনি পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম, তিনি পরবর্তীতে বলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার চেয়েছিলেন যে তিনি যেন বাইরে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে চান, কানাডায় লেখাপড়া করা নিয়ে সে সময় আলাপ আলোচনা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাচ্ছিলেন তিনি উচ্চশিক্ষায় যেন যান, কিন্তু শেখ কামাল তিনি নিজে নিজে অনুভব করেছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশে যুদ্ধ পরবর্তী সময়ে তিনি তরুণদেরকে সুসংগঠিত করার চেষ্টা করবেন। এবং নুরুল ইসলামের বয়ান এটিও রয়েছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, জাতির পিতা, স্বাধীনতার স্থপতি, কিন্তু তার আর্থিক সম্মতি ছিল না যে তাকে বাইরে গিয়ে লেখাপড়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধ্যাপক নুরুল ইসলামের সঙ্গে যখন বলেছেন, তিনি বলেছেন যে তাকে স্কলারশিপের মাধ্যমে বাইরে পাঠানো হয়, সরকারি টাকা ব্যক্তিগত টাকা দেওয়ার সক্ষমতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সততার যে প্রতীক ছিল শেখ কামাল তার নিজের জীবনেও সেটি প্রতিকায়িত করেছেন, সেটি চিত্রিত করেছেন। এবং আমরা যারা বর্তমান সময় ছাত্র রাজনীতি করি, আমাদের আরেকটি বিষয় শেখা রয়েছে এবং সেটি যে, এবং সেটি শেখ কামালের অন্যান্য তার সাংস্কৃতিক সক্রিয়তা, তার ক্রীড়াক্ষেত্রে তার সক্রিয়তার থেকেও আমি মনে করি যে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ কিছুটা,